সব থেকে খুশির খবর হচ্ছে আশা হয়নি এর আগে কখন এটার পাশ দিয়ে বহুবার। হচ্ছে প্লেট দা মালু বাট। গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম সকাল সকাল। সবাই কেমন আছো? নিশ্চয়ই একদম ভালো আছো, আমি একদম ভালো আছি। তো আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। একটু বেলা হয়েই গেছে, 9টা বেজে গেছে। কালকে রাতে তুমুল বৃষ্টি, মানে বর্ষাকালটা তো বোধ হয় অত বৃষ্টি হয়নি যত মানে গতকালকে রাতে হয়েছে। একটু ক্লিপস আমি নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। দেখলে না কি সাংঘাতিক? ব্যাপারটা হচ্ছে যে রাতুল আসলে নেই, ও মানে গত 3 দিন ধরে একটুখানি কাজের জন্য বাইরে গিয়েছিল, আজকে আসবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকের ব্লগটা তোমাদের যাবে টুমরো শুক্রবার দিনকে। তো যেটা হচ্ছে যে আর এই হঠাৎ এই যে আবার এরকম বৃষ্টি ফৃষ্টি এলো, আমার ছেলেটার আবার মনে হচ্ছে একটুখানি ঠান্ডা লেগে গেছে। ওই যে কি ঠান্ডা লাগার বাতি, ঠিক আমার ছোটবেলা বসানো। সো এই যে এই হচ্ছে আকা, মানে বাইরেটা একদম পুরো থম মেরে আছে, দেখো আকাশটা। কে বলবে যে পূজোর টাইম? আজকে কিছু দেব না টাইকে, একটু ঘি দিয়ে ব্রেডটা সেকে সেকে দিলাম, আর এরপরে একটু বাদে দুধ দেব, ব্যাস। একটু হার্বস দিয়ে দেবো, ওর হার্বসটা খুব প্রিয়। এই যে আমার শাড়িটা পরে আছে, এটা গোছানো বাকি। শাড়িটা না আমার জাস্ট প্রাণ, এত ভালো লাগে, বাট এবারে গোছানো একটা ব্যাপার। এই জাস্ট কমপ্লিট হলো। বাজে হচ্ছে 12:16, পরীক্ষার সময়, এটাই ন্যাচারাল। তার মধ্যে শরীরটা গেছে খারাপ হয়ে, ওর টিচারকে ফোন করলাম, করে বললাম যে কালকে স্কুলে দিয়ে আসবো এবং এক্সামটা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে নিয়ে আসবো, আমি ওইখানে থাকবো। কেননা আগের বাসে স্কুলে গিয়ে অনেক বমি টমি হয়েছিল, আর রিস্ক নিতে চাই না, ওর যখন বমির ধাঁচ আছে একটু। তা শরীরটা ঠিক নেই তো বেশি জোরও করতে পারছি না, কোনো মতে হলো। যাই হোক, রান্না করবো, বিকজ রাতুল চলে আসবে বলেছে। তো এই যে এইগুলো রাতুল নিয়ে এসছে, চলে এসছে। এর একটু চকলেট, সমস্ত পেরি পেরি হ্যানা ত্যানা টুকটাক নিয়ে এসছে এগুলো। সব থেকে খুশির খবর হচ্ছে আমাকে রান্না করতে হচ্ছে না, আমার একদম ভাল লাগছিল না সত্যি বলছি, বিকজ এখন একটা এডিটিংয়ের কাজ নিয়ে আমাকে বসতে হবে। আমার রান্না করতে আজকে ইচ্ছে করছে না, রোজ রোজ ভাল লাগে বলো, এক রান্না রান্না কিছু একটু নিয়ে আসছে, রুটি হোক সবজি হোক যা একটু নিয়ে আসছে, সবাই মিলে খাওয়া হয়ে যাবে, দুপুরটা কেটে যাবে, ব্যাস রাতেরটা রাতে ভাবতো। এই তো যাই, আমি শিগগির একটুখানি আমার কাজ আছে এডিটিংয়ের, সেটা করি। আমাদের আজকে লাঞ্চটা চলে এসছে, এবার একটুখানি বাইরে নিয়ে নিই, দেখে নিই কী কী আনা হলো। নিজের করতে হলো না সত্যি কথা বলতে, আজকে এটাই আমার পক্ষে বড় ব্যাপার, রোজ দিন সমান যায় না, আজকে ভাল লাগছে না। জাস্ট এটা বোধ হয় নান হয়েছে বলা, স্যালাডেই যে সব আনা হয়েছে, আচার পেঁয়াজ সব দেখছি কি দিয়েছে, প্রচন্ড গরম, দাঁড়াও। এটা হচ্ছে দাম আলু বলেছে, ওকে, অ্যান্ড দিস ইজ বাটার চিকেন। এই হচ্ছে প্লেট দাম আলু বাটার চিকেন, আর এখানে হচ্ছে বোধহয় ওই চিজ বাটার নান এরকম কিছু। সন্ধে হয়ে গেছে, সেই তখন এলাম, তারপরে সামনে এখন এলাম। মাঝখানে প্রচুর কাজ করেছি, মাঝখানে প্রচুর কাজ মাছ করেছি, আর করে টোরে তারপরে টাইকে পড়তে বসালাম এখন। তার ফাঁকে আমি একটু রিলস আমার হয়ে গেছে করা, ওজন না তো সাজু গুজু, এবারে ছেলেটাকে একটুখানি পড়াবো। এই হচ্ছে আমার আপাতত গল্প কথা। গুড মর্নিং বন্ধুরা, এটা পরের দিন, কালকে আর আমি ব্লগটা কন্টিনিউ করিনি,
তো আজকে সকাল সকাল আবার চলে এসেছি তোমাদের সামনে ব্লগটা কন্টিনিউ করতে। আমি এখন একটু বাইরে আছি, সেটা হচ্ছে যে ছেলের স্কুলে এসেছি, ওর এক্সাম চলছে, ওকে নিয়ে এসেছি। বিকজ ওর শরীরটা ভালো না, আমি কালকেই বললাম, তো ওই জন্য ওকে নিয়ে এসেছি। ওর এক্সামটা হলে আমি আবার নিয়ে যাব। তো আমি আবার এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি। এর আগে সময় পাইনি, বুঝতেই পারছো, সকালবেলা তাড়াহুড়ো করে ওকে নিয়ে আসা। তো এখন ওকে দিয়ে এসছি ভেতরে, বাইরে এসছি, একটুখানি চা বিস্কুট টুকটাক জল খাবার কিছু একটা খাবো। ইন দি মিনটাইম ওর এক্সাম শেষ হলে আমাকে আসবে, ফোন আসবে, আমি ওকে নিয়ে চলে যাব ঘরে। তো সঙ্গে থেকো। এগুলোকে একটুখানি খাওয়ালাম, পার্লে জি খেয়ে খেয়ে বোর হয়ে গেছে সবাই, অথচ এমন ব্যাপার ব্রেডও খায় না, ব্রেড নিয়ে এসেছি দেয়নি, রুটি নিয়ে আসিনি, যাই কিছু খেয়ে নিই এবার। এই যে আমার আজকের এটা খাবার, এটা তো মেদু বড়া, এটা হচ্ছে ডালের বড়া, এটা আমার দেখে একটু ইচ্ছে হলো, সাথে এই যে চাটনি আছে, সাম্বার আছে। দেখি আমার একটু সকাল সকাল আসলে বাইরে বৃষ্টি রোয়েদার বলে এই ভাজা ভুজি গুলো খেতে ইচ্ছে করছে, নাহলে সকাল সকাল আমি খুব একটা খাই নাই। আমাদের যেমনি মুসুর ডালের বড়া ফড়া হয় সেরকম, ঠিক আছে, ঠিকঠাক খাওয়া হয়ে গেছে। এবার একটুখানি ওয়েট করব, দেখা যাক কটার মধ্যে, না চার খাবো না, একটুখানি ওয়েট করি। পুরো বাইরেটা একদম মেঘলা, এখন এই মুহূর্তে বৃষ্টি নেই, ছাতা ফাতা নিয়ে বার হয়েছি, বৃষ্টি এসে গেলে শুরু হবে। এখানটাতে চলে এসেছি, দেখো কি বিউটিফুল লাগছে এই ভিউটা, স্কুলের পাশে এখানে একটা দুর্দান্ত সুন্দর লেক আছে, সেই লেকটাতে এখানে একটা সুন্দর একটা জগার্স পার্ক মতো, ওই যে দূরেও হয়ে যায়, ভাল লাগছে দেখতে। আশা হয়নি এর আগে কখন, এটার পাশ দিয়ে বহুবার গেছি চলে, কিন্তু আশা হয়নি, কি ভাল লাগছে এখন এসে না, আর ওয়েদারটা তো ভালো, আর এখন একদম ফাঁকা, টাইম পাস করছি এই আর কি, ফোন আসলে চলে যাবো। রাতুল এখানে বসে আছে, আমিও বসে আছি, ভ্যাপসা গরম, তাই না বলো, ভ্যাপসা গরম, তাও ভালো যে বৃষ্টি তো কষ্ট কিন্তু হচ্ছে না, না সেটা হচ্ছে না। এখন আমি যদি সাত সকালে ধরো রিলস ফিলস বানাই, এত সুন্দর একটা লোকেশন দেখে পাগলের মতো নাচানাচি করি, তাহলে আমার তো একটুখানি গরম লাগবেই, সেটা আলাদা ব্যাপার, বাট বাকি ওয়েদারটি বড়ই মনোরম, থ্যাংক গড যে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হলে গাড়ির মধ্যে ঢুকে থাকতে হতো, ছানাটা যে কি এক্সাম দিচ্ছে ভগবান জানে, আর একটা তারপরে ওর তো না আমার মুক্তি, ঠিক না বলো, মায়েদের তো একটু বেশি চিন্তা ভাবনা থাকে। বেরিয়ে যাচ্ছি, স্কুল থেকে ফোন আসলো এই মাত্র, এবারে ছানাকে নিয়ে আসি। এই হচ্ছে আমার চারপাশটা, এই জায়গাটা দেখার মতো বলো, এবারে লক হয়ে যাবে, মানে এই গার্ডেনটা অল টাইম ওপেন থাকে না, এটা বুঝলাম, এখন লক দেবে করে। আর ঠিক এই সময় আমার ফোনটাও চলে এসছে, সো আমার পক্ষে একটুখানি সুবিধেই হয়ে গেল, যাওয়া যাক। হাই বন্ধুরা, ফিরে এসেছি টাইকে নিয়ে এসে, টায়ার্ড ফিল হচ্ছে, কিরকম যেন একটা ফ্যাটিক ফিল হচ্ছে কে জানে কেন। তো আজকে কিছু করব না, একটু খালি চিকেনটা করব, আর একটুখানি ভাত আর পরোটা, ব্যাস হয়ে যাবে আমাদের আজকে খাওয়া। টাই চিকেন খায় না, টাইকে অন্য কিছু দিয়ে দেবো, সংক্ষেপে কাজ সারগুলো যদি ভালো লাগে না, আমার কী হয়েছে দুদিন ধরে আর ইচ্ছে করছে না করতে, থাকার লাগছে জানি না কেন একটা।
যে চিকেনটা বানিয়েছি আজকে প্রেশার কুকারে চিকেনটা করেছি, সাধারণভাবে করেছি, ওই জন্য রান্নাটা শেয়ার করলাম না, একদম ঘরোয়া পদ্ধতিতে একটু জাস্ট দেখে নিই সেদ্ধটা হয়েছে কিনা। আমার আবার প্রেশার কুকারটা না একটুখানি দোকানে দিতে হবে। হ্যাঁ সেদ্ধ হয়েছে, দেখো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি বানাবো হচ্ছে পরোটা, আর এখানে ভাতটা আছে, এটা কালকের ভাত ছিলই, আমি একটুখানি গরম করে নেব। এবারে খালি বানাবো হচ্ছে পরোটাটা। পরোটাটা বানালে সিম্পল একদম চিকেন আর পরোটা খাওয়া হয়ে যাবে। ছেলেকে একটুখানি দিয়ে দেবো ডিম, ওর প্রিয় অ্যাজ ইউজুয়াল, এই হচ্ছে ব্যাপার। ব্লগটা আমি শেষ করছি। চিকেনটা আজকে আমি শেয়ার করলাম না, কারণ চিকেনটা একদম সাধারণভাবেই হয়েছে, আর পরোটাটা এবারে বানাবো। সো বন্ধুরা সবাই একদম ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই মুহূর্তে আমি ব্লগটা শেষ করছি, আজকে আর ব্লগটা আমি কন্টিনিউ করছি না, কারণ সত্যি কথা বলতে কি আজকে কেন ঠিক ভাল লাগছে না, ভেতর থেকে একটুখানি আনইজি একটা ফিল আসছে। শরীর টরীর ঠিক আছে আমাদের, ছেলে একটু স্লাইড ডাউন, বাট সেটা কোনো ব্যাপার না। আমার একটু ভাল লাগছে না আজকে, একটু ফ্যাটিগ আসছে, ক্লান্ত লাগছে, মনে হচ্ছে খালি শুয়ে থাকি, ঘুমিয়ে থাকি, এক একদিন হয় এরকম, দিনটাও কেটে যাবে আশা করি। সবাই একদম ভালো থাকো কিন্তু, হ্যাঁ দেখা হচ্ছে নেক্সট ব্লগে।